بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحابته الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد এটি প্রশ্ন এসেছে একদিনই ভাই বলেছেন যে তার এলাকায় বিরোধ দেখা দিয়েছে কেউ বলেছেন যে গরুতে দাঁত নতুন দাঁত গজানো শর্ত কেউ বলেছেন না নতুন দাঁত না গজালেও কুরবানিতে চলবে গরু কুরবানি দেওয়া যাবে আবার কেউ বলেছেন গরুর 1.5 বছর বয়স হলেই চলবে তো জানতে চাওয়া হয়েছে এই বিষয়ে কোনটা সঠিক والجواب بالله التوفيق যেখানে বিরোধ দেখা দেয় সেখানেই সমাধান নিতে হয় সরাসরি আল্লাহ এবং তার রাসূল থেকে আল্লাহ বলেন ফাইন তানাযাতু ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহ ওয়ার রাসূল যখন তোমরা বিরোধ বিতর্কে পৌঁছবে বিতর্কিত হবে কোনো বিষয়ে মতানক্যে পড়বে তখন তোমরা ওই বিতর্কিত বিষয়টিকে ফিরিয়ে দিবে আল্লাহ এবং তার রাসূলের দিকে এভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফাইন তানাযাতু ফি শাইইন فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কিত হও তাহলে বিতর্কিত বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাসী হয়ে থাকো সূরা নিসার 59 নম্বর আয়াতে এভাবে আল্লাহ রাব্বুল আমিন কঠোর বাণী উচ্চারণ করেছেন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে বিতর্কিত বিষয়কে ফিরিয়ে যেতে হবে কোরআন হাদিসের দিকে আল্লাহর দিকে মানে আল্লাহর কিতাবের দিকে আল্লাহর রাসূল মানে আল্লাহর রাসূলের দিকে তার জীবদ্দশা তাই তার জীবদ্দশাতে ফিরিয়ে যেতে হবে আর তার মনের পর তার সন্ন্যাসের দিকে তার হাদিসের দিকে ফিরাতে হবে বিতর্কিত বিষয়টি তো কোরবানির পশুর বিষয়ে যে বিতর্ক দেখা দিয়েছে বিতর্কের সমাধান কল্পে আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাহলে আমরা স্পষ্টই দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা ইয়াসুরু আলাইকুম ফাতাযবাহু জাজআতান মিন আদ-দান তোমরা নতুন দাঁত গজানো পশু ছাড়া নতুন দাঁত ওঠা পশু ছাড়া কুরবানি করবে না একমাত্র কষ্টকর হলে তোমরা কুরবানি করবে ভেড়া থেকে ভেড়ার জাজা তথা 6 মাস পূর্ণকারী ভেড়া কোরবানি করতে পারো দেখুন হাদিসের জন্য সহিহ বুখারি 5100 সহিহ মুসলিম সহিহ বুখারি নেই সহিহ মুসলিম 5194 নম্বর হাদিস এই সহিহ মুসলিমের হাদিস চূড়ান্ত ফয়সালা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নতুন দাঁত ওঠা পানি ছাড়া কোরবানি করতে তবে কষ্টকর হলে 6 মাস পূর্ণকারী ভেড়া দ্বারা কোরবানি করার অনুমোদন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিস থেকে জানা যায় যে ভেড়ার কোরবানিতে অসুবিধা নেই নতুন দাঁত ওঠা শর্ত নয় চলবে দাঁত ওঠা ছাড়াও চলবে কিন্তু অন্যান্য পশুর ক্ষেত্রে অবশ্যই নতুন দাঁত ওঠা লাগবে বা ওই বয়সে উপনীত হওয়া লাগবে কুরবানির পশুগুলি মূলত 8 প্রকার যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে উল্লেখ করেছেন এবং সূরা আনআমের ভিতরে সামানিয়াত আজওয়াজ বলে উল্লেখ করেছেন আর এই 8 প্রকার পানি হলো ভেড়া নরমাদি সহ দুম্বা নরমাদি সহ দুম্বা মানে বকরি ছাগল ভেড়া বকরি ছাগল গরু উঁট এই 4 প্রকার প্রাণী নরমাদি মিলিয়ে 8 প্রকার হয় সামানিত আজওয়াজ বলেছেন এগুলি হলো কোরবানির পশু সর্বসম্মতিক্রমে তো এই পশুগুলির বয়স হবে এরকম
যে এগুলি দাঁত নতুন দাঁত না ওঠা পর্যন্ত এগুলিতে কোরবানি চলবে না, এগুলি দ্বারা কোরবানি দেওয়া যাবে না। অতএব শুধু গরুর ক্ষেত্রেই নয়, গরু উট বকরি ছাগল এগুলির ক্ষেত্রে নতুন দাঁত ওঠা শর্ত। শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে মাপ, ভেড়া 6 মাস পণ্যকারী হলেই চলবে। তো এই হল কোরবানির পশুর নতুন দাঁত ওঠা যে শর্ত কোরবানির ক্ষেত্রে, শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়, এটা আমরা বুঝতে পারি আরেকখানা দলিল থেকে। সেটি হলো আবু বুরদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি তার কোরবানির পশু আগেই জবাই করে দেন, তার কোরবানির বকরিটি তিনি ঈদের নামাজের আগেই জবাই করে দেন। এবং তিনি যখন জানতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা থেকে, ঈদের খুতবা থেকে, যে ঈদের নামাজের আগে কোরবানি চলবে না, বরং যদি কেউ কোরবানি করেই ফেলে, আমার নাসাকা কাবলা সালাতে ফাতিলকা শাত ও লাহমিন, যে কোরবানি করে ফেলবে সালাতের পূর্বে সেটা তার বকরির গোশতের বকরি হবে, মানে কোরবানির গোশত হবে না, কোরবানির বকরি হবে না। তাও বর্দা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘটনা বলেন যে এই এই ব্যাপার, আমি তাড়াহুড়া করে আমি ওই কোরবানি করে ফেলেছি নামাজের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিলকা শাত ও লাহমিন, ওটা গোশতের বকরি হয়েছে। কাল ফাইন নাইন্দি আনাকা জজ আতিন, তখন তিনি বলেন যে আমার নিকটে একটি অদন্ত মানে নতুন দাঁত উঠেনি এরকম বকরি রয়েছে। হে আখায়রুমে শাতাই লাহমিন, এটি দুটি গোশতের বকরি থেকে উত্তম, মানে মোটা তাজা উদ্দেশ্য। ফালতু জিজ আননি, এটা কি আমার পক্ষ থেকে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল, হ্যাঁ, তিনি বললেন, নাম, ওয়ালান তুজজিয়া আন আহাদিম বাদাক, তবে আর কারো পক্ষ থেকে তোমার পরে চলবে না। মানে এইভাবে নতুন দাঁত ওঠা বকরি কেবল তোমার পক্ষ থেকে চলবে, আর কখনোই অন্য কারো পক্ষ থেকে তোমার পরবর্তীতে চলবে না। দেখুন সহিহুল বুখারী 983 নম্বর হাদিস। অনুভাবে মুসলিম শরীফে বর্ণনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উনি বলেন তার ঘটনা, যে তিনি আগেই কোরবানি করে ফেলেছেন তার বকরিটি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওটা তিলকা শাত ও লাহমিন, ওটা হলো গোশতের বকরি, মানে কোরবানির বকরি নয়। একই ঘটনা এখানেও এসেছে যে উনি বলেছেন আমার নিকটে একটা বকরি রয়েছে, তবে দাঁতেনি, নতুন দাঁত উঠেনি। ফাকাল দহে বেহা, তখন নবী সাল্লাম তাকে বলেছেন, দহে বেহা, ওটা দিয়েই তুমি কোরবানি দাও। ওলা তাসলহ লে গাইরেকা, আর তুমি ভিন্ন অন্য কারোর জন্য এটা চলবে না, অন্য কারোর জন্য এটা চলবে না, এভাবে বলেছেন। দেখুন সহিহ মুসলিম 5181। তাহলে আমরা কী জানতে পারলাম এই হাদিসগুলি থেকে? এটাই জানতে পারলাম যে কোরবানির পশুগুলির জন্য নতুন দাঁত ওঠা শর্ত, জরুরি উঠতেই হবে, বা এই দাঁতে ওঠার এইরকম দাঁত ওঠার বয়সে উপনীত হতে হবে, যা একটু পূর্বে বলা হয়েছে ওলামায়দিন কোন প্রকার প্রাণী কোন প্রকার বয়সে গিয়ে দাঁত উঠায়, নতুন দাঁত উঠে, সেটা একটা ওলামায়দিন বয়স ধার্য করেছেন স্বাভাবিক নিয়ম অনুযায়ী, মানে স্বাভাবিকভাবে যে সমস্ত পশুর দাঁতগুলি নতুন হয়ে ওঠে, মানে নতুন দাঁত ওঠে আগের দাঁত ভেঙে গিয়ে। তো একটু পূর্বে উল্লেখ করেছি যে বকরির ক্ষেত্রে পূর্ণ 1 বছর, 1 বছরের পর ওর দাঁত গজায়, নতুন দাঁত উঠে,
আর গরুর ক্ষেত্রে পণ্য 2 বছর আর উটের ক্ষেত্রে পণ্য 5 বছর। সুতরাং হয় এরকম হয় নতুন দাঁত